নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু প্রথমে আজ আপনাদের সাথে আলোচনা করব আজকের পঞ্জিকা। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চম তিথি, সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে বেল সেবন করা নিষিদ্ধ রাখা শুভ হবে। আজ আপনাদের জন্য নক্ষত্র রয়েছে উত্তর ফুলগুনি, যা নক্ষত্রমণ্ডলীতে অবস্থান করে থাকে 12 নম্বর নক্ষত্র হিসাবে সিংহ এবং কন্যা রাশির গৃহে। এটি একটি রবি দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে আজ আপনারা রুদ্রাক্ষ বৃক্ষ পুজো করতে পারেন, জল দিতে পারেন, প্রণাম করতে পারেন, রোপণ করতে পারেন, তা আপনাদের জন্য শুভ হবে। আজ আপনাদের ক্ষেত্রে করণ থাকছে বালককরণ পক্ষ, শুক্লপক্ষ যোগ পারিক যোগ, দিন রবিবার। আজ রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে বিকেলবেলা 4:42 থেকে 6:21 পর্যন্ত। এই সময়কালে আপনারা কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম আজ শুরু না করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু অমৃতকাল থাকবে আজ 10:03 থেকে 11:42 পর্যন্ত। সকালবেলা এই সময় যে কোনো শুভকার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। শুভ সময় থাকছে আজ আপনাদের ক্ষেত্রে 1:22 থেকে 3:02 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। সর্বাত্ম সিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে আজকে থাকছে না, থাকছে 27 জুলাই, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 1:28 রাত্রেবেলা থেকে 5:27 ভোর রাত্রি পর্যন্ত। এই সময়কালে যে কোনো শুভকার্য শুরু করলে ফায়দা মিলবে। প্রপোজাল দেওয়ার জন্য শুভতিথি রয়েছে আপনাদের ক্ষেত্রে 16 আগস্ট, যা চলবে 3:38 সকালবেলা দুপুরবেলা থেকে 3:42 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের প্রপোজাল আপনি আপনার বিজনেস পার্টনারকে অথবা কাছের মানুষকে, মনের মানুষকে দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন। ব্যবসা শুরু করার জন্য শুভতিথি রয়েছে 18 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 6:22 সকালবেলা থেকে 8:40 এবং পরবর্তী সময় থাকবে 10:56 থেকে বিকেলবেলা 3:34 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। সিজারিয়ান অপারেশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 16 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 3:38 থেকে 3:42 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের সিজারিয়ান অপারেশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি রয়েছে আপনাদের ক্ষেত্রে 20 আগস্ট, যা চলবে আপনাদের ক্ষেত্রে 12:22 থেকে 1:16 পর্যন্ত রাত্রিবেলা। এই সময়কালে আপনারা যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজ শুভ দিক রয়েছে পূর্ব দিক। যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতীত রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বিশেষভাবে শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায় রাশিফলের। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব। অর্থাৎ রাশিফলের প্রথম রাশি, প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি। আজ আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য কিছুটা ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন, মানসিক চিন্তা আজ আপনাদের ক্ষেত্রে কম হতে দেখতে পাবেন, কাজের কিছু চাপ, কাজের কিছু প্রেশার সারা দিনভর জুড়ে থাকবে, আজ শরীরের সমস্যা কিন্তু মিটতে দেখতে পাবেন। শুভ রং আজ আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 9। আলোচনা করব বৃষ রাশি। মানসিক চিন্তা আজ কিছু অংশে কমতে দেখতে পাবেন, স্বাস্থ্য আজ তুলনামূলক ভালো যাবে আপনাদের ক্ষেত্রে, পাওনা অর্থ যদি থেকে থাকে তাহলে সেগুলি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আজকে তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আজ আপনাদের জন্য পার্পল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব মিথুন রাশি। চোট আঘাত লাগতে পারে, সাবধানে চলাফেরা করুন, আজকে আপনাদের ক্ষেত্রে গাড়ি ঘোড়া বুঝে চালানো প্রয়োজন। গুরুত্বপূর্ণ কাজে আজ বিঘ্ন আসতে পারে, বাধা আসতে পারে আপনাদের ক্ষেত্রে, বিবাদ থেকে আজ বাঁচার চেষ্টা আপনাদের করতে হবে, নচেত বিবাদ বিতর্কে আজ বড় সমস্যা ফেস করতে হতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য সবুজ, শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। অর্থ লাভের প্রবল যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, পারিবারিক কিছু বিশেষ সমস্যা যা বহুদিন ধরে চলে আসছে সেগুলো মিটতে দেখতে পাবেন, ছোটোখাটো কোনো বিশেষ যাত্রা আজ তৈরি হতে দেখা যাচ্ছে। শুভ রং আজ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব সিংহ রাশি। গুরুত্বপূর্ণ সকল কাজে আজকে কিন্তু সফলতা প্রাপ্ত হবে, কর্মের বিভিন্ন বাধাগুলি আজ আপনারা দূর হতে দেখতে পাবেন, সম্পত্তি লাভ বা সম্পত্তি সম্বন্ধীয় কোনো বিশেষ বিষয় আজ লাভ হতে আজকে আপনারা দেখতে পাবেন।
শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা 2 আলোচনা করব। কন্যা রাশি স্বাস্থ্য পূর্বের তুলনায় কিছুটা ধীরে ধীরে ভালো হবে আজ। অর্থপ্রাপ্তির কিছু বিশেষ ভালো যোগ আজ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে, নতুন কোনো পথ অর্থপ্রাপ্তির ক্ষেত্রে খুলে যাবে। আজ অনেকটা সময় কিন্তু আপনাদের বিকেলের পর্বে আনন্দমুখর সময় কাটাতে দেখা যেতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য হালকা নীল, শুভ সংখ্যা 2 আলোচনা করব। তুলা রাশি, কর্মের সমস্যা কিন্তু হঠাৎ বৃদ্ধি পেতে পারে, হালকাভাবে নেবেন না, জটিলতা আজকে আপনাদের ক্ষেত্রে কর্মস্থানে বৃদ্ধি পেতে পারে। পরিবারে কিছু বিবাদ হতে পারে, বিতর্ক হতে পারে, বুঝে কথা বলা আপনাদের জন্য বিশেষ জরুরি। গাড়ি আজ আপনাদের ক্ষেত্রে আস্তে চালানো প্রয়োজন, নচেৎ দুর্ঘটনাগামী হতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। বৃশ্চিক রাশি, নতুন কাজের সফলতা আজ আপনাদের ক্ষেত্রে লাভ হতে দেখা যাচ্ছে, থেমে থাকা কাজগুলি আজ আপনাদের ক্ষেত্রে শেষ হতে দেখতে পাবেন। আর্থিক স্থিতি আজ কিন্তু কিছুটা ভালো হতে দেখতে পাবেন। শুভ রং আজ আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2 আলোচনা করব। ধনু রাশি, মানসিক চিন্তা কম হতে আজ আপনাদের ক্ষেত্রে দেখতে পাবেন। আর্থিক স্থিতি আজ মজবুত হতে আপনারা দেখতে পাবেন। কর্মে কোনো বিশেষ লাভ আজ আপনাদের ক্ষেত্রে মিলতে দেখা যাচ্ছে। শুভ রং আজ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু বিশেষ সমস্যা যা আজ কম হতে দেখতে পাবেন। পাওনা অর্থ প্রাপ্তির যোগ আজ আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে তৈরি হতে দেখা যেতে পারে। পরিবার আজ ব্যস্ততা ভরা থাকবে, পরিবারের মানুষদের সাথে আজ ব্যস্ততা ভরা সময় আপনাকে কাটাতে দেখা যেতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 8 আলোচনা করব। কুম্ভ রাশি, কাজের চাপ তো রয়েছেই, কিন্তু কাজের চাপ থেকে বাঁচার চেষ্টা করুন, নচেৎ শারীরিক ক্ষেত্রে বিশেষ সমস্যা আসতে পারে। পরিবারের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন এই সময়কালে। জীবনসাথীর কোনো বিশেষ পরামর্শে আপনাদের বিভিন্ন সমস্যা সমাধানের পথ দ্রুত মিলতে পারে। শুভ রং আজ আপনাদের জন্য নীল, শুভ সংখ্যা 5 আলোচনা করব। মীন রাশি, ব্যস্ততা আজ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, অর্থনৈতিক বাধা আজ আপনাদের ক্ষেত্রে কিছুটা কাটতে দেখতে পাবেন। কাজের নতুন কোনো সুযোগ যা বহুদিন ধরে আপনাদের ক্ষেত্রে প্রত্যাশা ছিল সেগুলি আজ আপনাদের ক্ষেত্রে মিলতে দেখতে পাবেন। শুভ রং আজ আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 3। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।